नमो नर्मदे, नमो नर्मदे, नमो नर्मदे माँ, 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 नमो नर्मदे माँ। नर्मदा तुम्हार जय जयकार हूँ, जय जयकार हूँ, जय जयकार हूँ। বন্ধুরা, তোমাদের সবাইকে এই লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত। আমি আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। মূল পাঠে যাবার আগে শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রীজির চরণে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। বন্ধুরা, তাঁরই লেখা তপভূমি নর্মদা এই বইটা থেকে ধারাবাহিকভাবে পাঠ করে এই চ্যানেলে বেশ অনেকদিন হলো ভিডিও আপলোড করছি। পার্ট 1 টু পার্ট 104 অবধি আপলোড করা আছে। আজকের ভিডিওটা পার্ট 105। পার্ট 104-এ তোমাদেরকে বলেছিলাম যে শৈলেন্দ্র নারায়ণজিরা তো ওই মন্দিরেই আছেন, কোটেশ্বরের মন্দিরে। সেদিন মহালয়া ছিল বলে করপাত্রীজি তাদেরকে ওখান থেকে, সেদিনই তো রওনা হচ্ছিলেন, কিন্তু মহালয়ার দিন ছিল বলে করপাত্রীজি ওখান থেকে রওনা হতে বারণ করলেন তাদেরকে, এবং বললেন যে শাশ্বতী মাতাজি আসবেন। তো শাশ্বতী মাতাজির আসবেন বললেন, এবং শাশ্বতী মাতাজি সম্পর্কে করপাত্রীজি কিছু বলতে শুরু করলেন। তো এই বলতে শুরু করলেন এই অবধি আগের দিনকে পাঠ করেছিলাম। বন্ধুরা কি বলেছিলেন সেটা তোমাদেরকে বলেছিলাম যে পার্ট 105-এ শেয়ার করব। এবং শাশ্বতী মাতাজি যে আসবেন, মাতাজি সম্পর্কে তোমরা আরও অনেক কিছু আজকের এই ভিডিওটা থেকে জানতে পারবে। মূল পাঠে আসি বন্ধুরা। লিখছেন শৈলেন্দ্র নারায়ণজি যে তিনি শাশ্বতী মাতার প্রসঙ্গে বেদবতী আশ্রমের গল্প জুড়ে দিলেন। তিনি বলতে, মহাত্মা করপাত্রীজি, তিনি বলতে লাগলেন, শাশ্বতী মাতা বেদবতী আশ্রমের বর্তমান অধ্যক্ষা, আশ্রম মাতা, এর জ্যোতির্ময়ী শ্রীমূর্তি দর্শন করলেই বুঝতে পারবে ইনি ব্রহ্মবিদুষী। বেদবতী আশ্রমে কেবল তপস্বিনীরাই বাস করেন, সকলেই আবাল্যকুমারী, নিত্য বেদ পাঠ এবং বৈদিক হবন এদের সাধনার অঙ্গ। ওই আশ্রমে বোধ হয় 30 জন তপস্বিনী কঠোর সাধনায় মগ্ন আছেন, তাদের মধ্যে সর্বকনিষ্ঠার বয়স প্রায় 100 হবে। শাশ্বতী মাতার বয়স আমি জানি 253 চলছে। যার নামে এই আশ্রম সেই বেদবতীর উপাখ্যান ব্রহ্ম বৈবর্ত পুরাণে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। বেদবতী ছিলেন বৃহস্পতির পুত্র, ব্রহ্মর্ষি কুশধ্বজের কন্যা। ইনি জন্মান্তরে সীতারূপে জন্মগ্রহণ করেন। কুশধ্বজ স্বয়ং লক্ষ্মী মাতাকে কন্যারূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করলে তাঁর স্ত্রী মালাবতী কালক্রমে লক্ষ্মীর অংশরূপিণী এক কন্যা প্রসব করেন। এই কন্যা ভূমিষ্ঠ হওয়া মাত্রই বেদধ্বনি করতে থাকেন, এই জন্যে এর নাম হয় বেদবতী। জন্মের পর মাত্র 9 বছর বয়সে তিনি পুষ্কর তীর্থে গিয়ে এক মন্বন্তরকাল কঠোর তপস্যা করতে থাকেন। এই সময় তিনি বেদবাণী শুনতে পান, তুমি জন্মান্তরে বিষ্ণুকে স্বামী রূপে লাভ করবে। এই বেদবাণী পাওয়ার পর বেদবতী গন্ধমাদন পর্বতে গিয়ে আবার তপস্যা করতে থাকেন। এই সময় হঠাৎ একদিন রাবণ তার সামনে উপস্থিত হলে তিনি অতিথি জ্ঞানে তার সেবা করেন, কিন্তু রাবণের তার রূপ যৌবনে মুগ্ধ কামাতুর হয়ে তাকে বলাৎকার করতে উদ্যত হলেন। তখন বেদবতী ক্রুদ্ধা হয়ে রাবণকে স্তম্ভিত করে তার হাত পা মুখ প্রভৃতি সর্বাঙ্গ জড়ীভূত করে দিলেন। কিন্তু রাবণের এই অপমানের জ্বালায় তিনি তৎক্ষণাৎ প্রজ্বলিত অগ্নিতে প্রবেশ করেন এবং মৃত্যুর পূর্বে রাবণকে বলে যান, এই অপমানের প্রতিশোধ নেবার জন্য আমি আবার অজনীজা কন্যারূপে জন্মগ্রহণ করে তোর বধের কারণ হব। বহুকাল পরে এই বেদবতী
जनक राजार कन्या सीता नाम निये जन्मग्रहण करें। रावण यही जन्मे सन्यासीर बेशे पंचवटी बने गिये सीता के बलपूर्वक हरण करे लंकाते निये जान। वाल्मीकि रचित रामायणेर यही घटना सकलेरी जाना। सीताओ पूर्वजन्मेर वेदवतीर जन्यई रावण रामचंद्रेर हस्ते सवंशे निहत हन। रावण जखन सीताके हरण करे निये जान तखन देवतादेर इच्छाक्रमे सीता अग्निर काछे जान। रावण छाया सीताके अपहरण करते पेरेछिलेन। रावण बधेर पर सीतार अग्नि परीक्षाकाले अग्निदेव प्रकृत सीताके रामचंद्रेर हस्ते अर्पण करेन एवं छाया सीता अग्नि ओ रामचंद्रेर उपदेशानुसारे एई नर्मदा मातार दक्षिण तटे शूलपाणेश्वर महादेवेर सन्निकटे भयंकर शूलपाणेर झाड़ीर एकटी गुहाते कठिन शिव तपस्याते रत हन। परे द्वापर युगे सेई छाया सीता महाराज द्रुपदेर अनुष्ठित यज्ञाग्निते योग बले स्वयं समर्थिता हये यज्ञसेनी বা দ্রৌপদী নামে পরিচিত হন। এই সময় আমি সহসা বলে ফেললাম এবং এই দ্রৌপদীও কুরুবংশের ধ্বংসের কারণ হয়েছিলেন। তার মানে বেদবতী নামনি তপস্বিনী তিনি মহর্ষি কন্যা এবং লক্ষ্মীর অংশস্বরূপিণী হয়েও জন্ম জন্মান্তর ধরে তপস্যা করেও জিঘাংসা বৃত্তি ত্যাগ করতে পারেননি। রাবণ তার অপমান করেছিলেন, সেই জন্য রাবণের ওপর তার প্রতিহিংসা থাকতে পারে। সীতারূপে জন্মে তার শোধ তুলে নিলেন, এর যৌক্তিকতা তবু অনুধাবন করা যায়। কিন্তু ছায়া সীতা দ্রৌপদী রূপে জন্মে যে কুরুবংশ ধ্বংসের কারণ হলেন, সেই কুরুবংশের সঙ্গে রাবণের কী সম্পর্ক? এই কথা তো কোনো পুরাণকার লিখে যাননি যে রাবণ মরে পরবর্তীকালে দুর্যোধন হয়েছিলেন, তাই দ্রৌপদী রূপে জন্মে প্রতিশোধ নিতে হয়েছিল। এছাড়াও আমার মনে এক ধাঁধা আছে। বেদবতী রাবণ বধের সংকল্প নিয়ে দেহত্যাগ করেছিলেন বলে তিনি জন্মান্তর গ্রহণ করে রাবণ বধের কারণ হতে বাধ্য হয়েছিলেন। কিন্তু বিভিন্ন জন্ম ধরে যে তাঁরা তো তপস্যা, সেই তপস্যাতেও তার চিত্তমল যদি পরিশোধিত না হয় তাহলে এমন তপস্যার মূল্য কি? করপাত্রীজি বললেন, বাঙালি বাবা আর থোড়া চুপ রহিয়ে, একদম খামোশ। শাশ্বতী মাতাজি আ রহে হ্যায়, সৈবাগম দর্শন কা উপদেশ আচ্ছি তারাসে আচ্ছি মহর্ষি সে আপকো মিলা হ্যায়। কর্মমল মাই কমল জন্মান্তর মে বিচিত্র রূপ লেতে হ্যায়, তপস্যা সে উসকা শোধন হো সকতা হ্যায়, লেকিন আনবমল টুটতা নেহি, কোই সুরত সে উসকো भूगने ही पड़ेगा। इसका और जो गहन गंभीर रहस्य है, कोई वक्त मौका मिलेगा हम आपको समझा दूंगा, लेकिन अभी आप कृपा करके चुप रहिए। अभी सरस्वती माता जी को दर्शन करिए, दक्षिण तट में जिस गुहा में छाया सीता तपस्या किए थे वही गुहा को वेदवती आश्रम कहा जाता है। सरस्वती माता जी वही आश्रम का आचार्य है। এই কথাগুলো বলার পর তাদের মধ্যে আরও কিছু পুরাণের কথা অল্প বিস্তার হলো এবং তারপর শাশ্বতী মাতাজি আসছেন এবং উচ্চস্বরে মহান্তজি কোলাহল দিতে শুরু করলেন। লিখছেন শৈলেন্দ্র নারায়ণজি, মহান্তজি উচ্চস্বরে কোলাহল ফেলে দিলেন, শাশ্বতী মাতাজি আ গেয়া সিঙা ডুমুরু বজাকর আপ লোক হামারা সাথ মে আইয়ে উনকা স্বাগত করেঙ্গে। পিছন ফিরে দেখি যে তিনি কিছু দূরেই আসছেন। সিঙা ডমরু বাজাতে বাজাতে কয়েকজনকে সঙ্গে নিয়ে মহান্তজি তার সামনে উপস্থিত হয়ে নতমস্তকে আবাহন করছেন। রব উঠেছে স্বাগতম সুস্বাগতম নারায়ণায় নারায়ণায়। মাতাজি কাছাকাছি হতেই মহাত্মা করপাত্রীজি ছাড়া আমরা যে পাঁচজন মন্দিরে ছিলাম সবাই উঠে দাঁড়ালাম। তার শরীর থেকে চমকে উঠলাম। লোল চর্মা বৃদ্ধা গাত্রবর্ণ কোষিত কাঞ্চন তুল্য, কপালের চামড়া ঝুলে পড়ে চোখকে বোধহয় ঢেকে দিয়েছে, তাই একখণ্ড গৈরিক বস্ত্র দিয়ে কপালে চামড়া সেটে বাঁধা হয়েছে। পরিধানে মৃগচর্ম, বক্ষদেশও আরেকটি মৃগচর্ম দিয়ে আবৃত, পৃষ্ঠে বিশাল জটাভার সুবর্ণ কেশি, জটার চুলও স্বর্ণবর্ণের, হাতে ত্রিশূল। তিনি মেরুদণ্ড সোজা করে হেঁটে এসে মন্দিরে সিঁড়িতে এসে দাঁড়ালেন। তার পেছনে দুজন প্রৌঢ় ব্রাহ্মণ, তাদের হাতে দুটো ডেকচি গৈরিক বস্ত্রে আচ্ছাদিত। মাতাজির সিঁড়িগুলো অতিক্রম করে মন্দিরের দরজার কাছে এসে করপাত্রীজির চরণে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। প্রণাম করে উঠেই বললেন, গুরুজি আপনি সকাল 8টায় খবর দিয়ে আসার পরমুহূর্তে মহাদেবের পূজার আয়োজন প্রস্তুত করে এনেছি। করপাত্রীজি তার কথা শুনে লক্ষ্মণ ভারতীজিকে বললেন, ভাইয়া
तुम लोग भोजन के लिए साल पत्ता वगैरह लेकर आसन बिछाइए। सबाई के सुनिए सुनिए तिनी बोलते लगलें, महादेव को स्थूल रूप है जैसे आप लोग है, लिंग रूप है जैसे नर्मदेश्वर लिंगो, ओंकारेश्वर लिंगो, कोटेश्वर लिंगो इत्यादि। लिंगों का अंतर में जब चीत शक्ति प्रकट होकर उनमें लिंगों का रूप बदल देती है तब वो जंत्र रूप हो जाते हैं। और एकाक्षर, त्रक्षर, सप्ताक्षर जो शिव मंत्र है वो महादेव का मंत्र रूप कहा जाता है। हमारा बेटी शाश्वती माता जी मूर्त महादेव को पूजा करना पसंद करते हैं, आप कृपा करके उनको पूजा लीजिए। लखन भारती जी और दूजन नागा के संगे नहीं गाछ थेके शाल पाता संग्रह करते गेलें। शाश्वती माता जी आमाके लक्ष्य करे करपात्री जी के बोलें, गुरुजी हम देखता है सारे दस से यो बच्चा आपको बहुत तन करता है, अच्छा हम एक तो मंत्र बोलता है इसका क्या मतलब है कहिए तो। तो शाश्वती माता जी जे मंत्रटी बोलें अनेक चिंता करे चेष्टा करेओ सेई मंत्रेर रहस्य उद्धार करते पारलें ना शैलेंद्र नारायण जी। लिखछेन तिनी, आमि हाथ जोर करे ताके बोललाम इस मंत्र का पाठोद्धार हमसे होगा नहीं, कृपापूर्वक आप बताइए। मंत्रटा छिल एई रकम बंधुरा, भेड़ार भालो माशु काटा सदा, मुदे गजा बला विषा भात मच्छरी रे, जस्य नाक धुनी गले। शाश्वती माताजी किंचित हेसे बोलते लगलें, अच्छं निर्मलं तं प्रसिद्धं भे नक्षते राजत इति भेड़ार चंद्र स्वभाले जस्य तं भेड़ार भालं शिवम आशु शीघ्रम अहुमीरे स्तौमि इत्यर्थ नाकधूनी गंगाजस्य शिवस्य काटा के शिराशि अटति संचरो तीति तथा जस्य अबलापत्नी अगोजा गिरिसुता दुर्गा पूर्णश्च जस्य गले कण्ठे विषाभ्य विषस्य आभा दीप्ति वर्तते तं शिवमती अर्थात चंद्र जार भाले अर्थात ललाटे पर्वत नंदिनी अगोजा अर्थात दुर्गा जार सदानंद दायिनी पत्नी गंगा अर्थात नाकधुनी जार मस्तके संचारित अर्थात काटा एवं विषेर आभा अर्थात नीलवर्ण जार गलभूषण सेई सुनिर्मल अर्थात अच्छ सेई सुनिर्मल शिव के आमी स्तप करी पूजा करी। शाश्वती मातार मंत्र व्याख्या शुने आमार खूबी आनंद होले। इतिमध्ये लखन भारतीजी शाल पाता पेते सकलके भिक्षार जन्य बसिए दिएछेन। शाश्वती माता प्रथमे करपात्रीजीर माथाय चंदन ओ बेलपाता दिए नमो शिवाय बोले तार दुई पायेर वृद्धांगुष्ठेर उपरे माथा ठेकालेन। तारपर तार छोला थेके एकटी करे चंदन माखानो बेलपाता बार करे सकल नागा सन्यासीदेर माथाय नमो शिवाय बोले तार कृत्य शिव पूजा करे जेते लागलेन। এক ফাঁকে আমি সন্ন্যাসীদের শাড়ি হতে একধারে একটু আলাদাভাবে আমার জন্য নির্দিষ্ট শালপাতাটি সরিয়ে নিয়ে বসে আছি। তিনি ক্রমান্বয়ে সকল সন্ন্যাসীদের মাথায় নম শিবায় মন্ত্রে বেলপাতা চাপিয়ে আমার কাছে এসে থমকে দাঁড়ালেন। আমাকে বললেন, বালো যোগিন, এদের শাড়ি থেকে তোমার আসন কিঞ্চিত দূরে কেন? এদের সঙ্গে তোমার ফারাক কোথায়? আত্মদৃষ্টিতে কোনো প্রভেদ নেই, কিন্তু বাহ্য দৃষ্টিতে অনেক ফারাক। ওরা অদৃশ্য দেবতাকে প্রত্যক্ষ উপলব্ধিতে ফুটিয়ে তোলার জন্য কঠোর তপস্যা করছেন, কিন্তু আমি কোনো সাধন ভজন করি না। তপস্যা কাকে বলে তাও জানি না। আমার পিতাই আমার একমাত্র জীবন্ত ঈশ্বর প্রত্যক্ষ মহাদেব। আমি সেই দৃষ্ট দেবতাকে স্মরণ মরণ করি। আমি তার স্নেহের ঋণ ভুলতে পারিনি, কিন্তু ওদের গুরুবর্গ আচার্য শঙ্করের পদাঙ্ক অনুসরণ করে ওদেরকে পিতৃমাতৃ দায় থেকে রেহাই দিয়েছেন। ওরা আজ মহালয়ার মহাপূর্ণ দিনেও মাতা পিতা এবং পিতৃপুরুষদেরকে স্মরণ করার প্রয়োজন মনে করেননি, তাই বেঈমানদের কাছ থেকে একটু দূরে বসেছি। আমার কথা শুনেই শাশ্বতী মাতাজি থপ করে আমার সামনে বসে পড়লেন। তার চোখ দুটো ক্রোধে অরুণ বর্ণ হয়ে উঠল। তাতেও আমি বিন্দুমাত্র চঞ্চল না হয়ে বললাম, আমার মাথায় বেলপাতা চাপাবেন না, তবে আপনার প্রসাদের উপরে আমার লোভ আছে, বড্ড ক্ষুধাও পেয়েছে। এই সময় মন্দিরের ভেতর থেকে করপাত্রীজি বলে উঠলেন, বেটি শান্ত হো যাইয়ে, বাঙালি বাবা কা উপর হামারা দোনো দোস্ত কা কৃপা দৃষ্টি হ্যায়। মাতাজির চক্ষু দুটি ক্রমে কোমল হয়ে উঠল, দু চোখ দিয়ে যেন মমতা ঝরে পড়ছে। আমার মাথাটা দুহাত দিয়ে কোলে টেনে নিয়ে শির চুম্বন করলেন। আমার মেরুদণ্ড দিয়ে একটা স্নিগ্ধ স্রোত ধীরে ধীরে সঞ্চারিত হলো, একটা অভূতপূর্ব পুলক ও আবেশে আমার মন ভরে গেল।
মাতাজি নমঃশিবায় নমঃশিবায় বলতে বলতে উঠে গেলেন দরজার কাছে। ডেকচির ঢাকনা ঈষৎ খুলে এক হাতা খিচুড়ি দিলেন করপাত্রীজির হাতে। তিনি ডান হাত বাড়িয়ে তা গ্রহণ করে খেতে আরম্ভ করলেন। তারপর করপাত্রীজি যেমনভাবে আমাদেরকে পঞ্চকণিকার রুটি অর্পণ করেছিলেন তেমনভাবে, বন্ধুরা নিশ্চয়ই তোমাদের মনে আছে, সেই ডেকচি যে বড় সেই জামবাটির মতন বড় একটা বাটি ছিল রূপোর, এবং সেটা থেকে 300টা রুটি করপাত্রীজি সবার জন্য ব্যবস্থা করেছিলেন। সেখান থেকে 300টা রুটি মহন্তজি একে একে গুনে গুনে সবাইকে, সব নাগাদেরকে যার যে কটা প্রয়োজন দিচ্ছিলেন। তো যাই হোক, আজকের পাঠে আবার ফিরে আসি বন্ধুরা। লিখছেন তিনি যে গেরুয়া কাপড়ের ঢাকনা ঈষৎ সরিয়ে সরিয়ে সকলের প্রাতে প্রয়োজন মতন তিনি খিচুড়ি পরিবেশন করতে লাগলেন হাতায় করে। এক একজনকে দিচ্ছেন আর দেখছি মুখ ঢেকে ফেলছেন। সকলকে দেওয়া শেষ হয়ে গেলে সকলকে আহার করতে বলে নমঃশিবায় নমঃশিবায় হরো নর্মদে বলে ধ্বনি দিতে লাগলেন। আর তার পণ্ডিতজি ডমরু বাজাতে লাগলেন সকলের খাওয়া শেষ না হওয়া পর্যন্ত। তার কণ্ঠে নমঃশিবায় হর হর বম বম ধ্বনি অবিরাম বেজে চলল। এইভাবেই তার শিব পূজা শেষ হলো। মন্দিরের মধ্যে ঢুকে তার গুরুর মুখে একটু একটু করে জল ঢেলে দিলেন কমণ্ডলু থেকে, তার হাতও ধুয়ে দিলেন, হাত মুছিয়ে দিলেন সুবর্ণ কেশ জটা দিয়ে। করপাত্রীজির বৃদ্ধাঙ্গুষ্ঠ ধুয়ে চরণোদক পান করে তিনি বিদায় চাইলেন সকলের কাছ হতে। আমরা সকলেই তার পেছন পেছন গেলাম নর্মদার ঘাট পর্যন্ত। চারজন মাঝি নৌকা নিয়ে দাঁড়িয়েছিল। নৌকার মাস্তুলে যে পতাকা উঠছে তাতে দেবনাগরী ও গুজরাটি ভাষায় লেখা আছে বেদবতী আশ্রম। নৌকা ছেড়ে দিল, আমরা ফিরে এলাম কোটেশ্বরের মন্দিরে। মন্দিরে এসে দেখি শিবের ঘর ফাঁকা, করপাত্রীজি অন্তর্হিত হয়েছেন। শাশ্বতী মাতার প্রদত্ত খিচুড়ি ভোগ খেয়ে আমাদের সকলের পেট সমদম হয়ে উঠেছিল। প্রায় প্রত্যেকেই দেখলাম ঢেকুর তুলছেন আর জল খাচ্ছেন। মন্দিরে গাছতলায় সিঁড়িতে যে যেখানে পারলাম শুয়ে পড়লাম। ভুরি ভোজনের ক্লান্তি ও আলস্যে আমাদের চোখ জড়িয়ে এলো ঘুমে, সকলেই ঘুমিয়ে পড়লাম। অবিশ্রান্ত ঘণ্টা না দিয়ে আমরা যখন জেগে উঠলাম তখন অন্ধকার হয়ে গেছে। মন্দিরের ভিতর তাকিয়ে দেখলাম করপাত্রীজি ঘণ্টা বাজিয়ে চলেছেন আমাদেরকে জাগাবার জন্য। প্রদীপ জ্বলছে, প্রদীপের আলোতে দেখলাম সামনে একটি বড় পিতলের পঞ্চপ্রদীপ, একটি কর্পূরদানি, তুলার একটি বড় বান্ডিল, বেশ কয়েকটা কর্পূর এবং দু বোতল ঘি রাখা আছে। তিনি মহন্তজিকে ডেকে বললেন, তুমি তুলো ঘি এবং পঞ্চপ্রদীপের অভাবে কোটেশ্বরজির আরতি করতে পারছো না বলে তোমার মনে দুঃখ। নিশ্চয়ই তোমাদের মনে আছে বন্ধুরা, ভিড় কেন তিনি আরতি করতে পারছেন না, তার সঙ্গে তো সব জিনিসই ছিল, কিন্তু ওই যে ভিড়রা যেদিনকে তাদের উপরে আক্রমণ করলো সব তো ছড়িয়ে ছিটিয়ে দূরে, সেই অনেকটা দূরে সে ফেলে দিয়েছিল, যার জন্য সেগুলো তো আর দিয়ে তো আরতি করা গেল না। তো তারা তো ভেবেছিলেন যে আর এখন আরতি করতেই পারবেন না, কোটেশ্বরজিরও পারবেন না, তারপর হাফেশ্বরের জঙ্গলে ওখানে গিয়েও যখন মন্দির পাবেন বা মা নর্মদাজির জলধারা পাবেন তখন সেখানেও আরতি করতে পারবেন না। সেই জন্য মহন্তজির মনের মধ্যে একটা কষ্ট ছিল। সেই কারণে করপাত্রীজি বলছেন যে তুমি এই সমস্ত কিছুর অভাবে কোটেশ্বরজির আরতি করতে পারছো না বলে তোমার মনে দুঃখ, তাই এই সব নিয়ে এলাম। এখন তোমরা সব নর্মদা স্পর্শ করে এসে প্রাণ ভরে আরতি করো। হাফেশ্বর মহাদেবের মন্দিরে পৌঁছে তার আরতি করে এই সব পদার্থ যা যা অবশিষ্ট থাকবে পঞ্চপ্রদীপ ও কর্পূরদানি সহ সব নর্মদার জলে ফেলে দেবে। তোমরা তাড়াতাড়ি ফিরে এসো ঘাট থেকে, আমি এখানে বসে বসে ভগবানের রূপ ও মাধুরী আস্বাদন করি। তার আদেশক্রমে আমরা সবাই নর্মদাতে গিয়ে মুখ হাত ধুয়ে হর নর্মদে বলে প্রণাম করে তাড়াতাড়ি ফিরে এলাম মন্দিরে। এসে দেখি তিনি ধ্যানস্থ হয়ে বসে আছেন, চক্ষু নিমিলিত, চোখে মুখে অলৌকিক আনন্দের ছটা। মহন্তজি পড়লেন বিষম সংকটে। তিনি আগেই আদেশ করেছেন আরতি করতে, আরতির সমূহ উপাদানও নিয়ে এসেছেন, এখন সিঙা ডমরু বাজিয়ে ঘণ্টাধ্বনি করতে করতে আরতি করলে তো তার ধ্যান ভেঙে যাবে। তিনি চোখের ইশারায় লক্ষণ ভারতীজিকে ডেকে নিয়ে চুপি চুপি পরামর্শ করলেন এমত অবস্থায় কিং কর্তব্য ব্যাং। তাদের মধ্যে কী আলোচনা হলো শুনতে পেলাম না, তবে দেখলাম শলা পরামর্শের পর তিনি সাবধানে মন্দিরে ঢুকে নিজেই ঘৃতসিক্ত তুলার বাতি পঞ্চপ্রদীপে সাজিয়ে নিয়ে নীরবে আগ্নেয়লিঙ্গের আরতি করতে লাগলেন। পঞ্চপ্রদীপের আরতির শেষে তিনি কর্পূর আরতি দিয়েও আরতি করলেন। স্তব পাঠ ও আরতির বাজনা বন্ধ হইয়াছে। আরতির পর তিনি প্রণাম করে বেরিয়ে এলেন। সবাই আমরা নির্নিমেষ নেত্রে তার দিকে তাকিয়ে জপ করে চলেছি। মহন্তজি আরতির শেষে বেরিয়ে আসার পর তাঁর শরীরের চারদিকে একটা আভা ফুটে উঠল। বহুক্ষণ পর তার শরীরে কম্পন দেখা দিল, মুখে হাসি। সেই অবস্থাতেও তিনি আরও আধ ঘন্টা কাটালেন।
তারপর তিনবার ঝাঁকুনি খেয়ে হর নর্মদে বলতে বলতে চোখ খুললেন। মতীন্দ্রজি কানে কানে বললেন, রাত্রি 11টা। আর 5 মিনিট পরে মহন্তজির দিকে তাকিয়ে বলেন, কাল সুভে হাপেশ্বর জঙ্গল মে প্রবেশ করিয়ে, ইস উত্তর তট মে হাপেশ্বর আর দক্ষিণ তট মে কাঁটেদার ছাড়িয়া। ये ऐसा कठिन मार्ग नर्मदा यात्रा में कहीं भी नहीं है। ये दोनों झाड़िया पत्थर के दुकरे, ककरोली पत्रोली भूमि परिक्रमावासी हर नर्मदे करते हुए बड़ी कठिनता से इस मार्ग का पार करते हैं। खैर नर्मदा मैया, तुम लोगों को ये उनका परिक्रमावासी संतान को खुद संभालेंगे, कोई फिकर नहीं। মহন্ত জিকে ঠাট্টা করার ভঙ্গিতে বললেন, হাপেশ্বর জঙ্গল মে বিশ্বাস কিজিয়ে, আপ লোগো কা উপর হামারা দৃষ্টি রহেগা, কোই ডর নেহি, হাপেশ্বর মন্দির মে আপ লোগো কা সাথ হামারা ফিন ভেট হোগা। এই বলে তিনি আবার কিছুক্ষণ চুপ করে রইলেন। আবার তারপর বলতে লাগলেন, কিন্তু কি বলতে লাগলেন সেটা আর আজকের এই পাঠে শেয়ার করবো না বন্ধুরা। এর পরের পাঠে অর্থাৎ পাঠ 106 তিনি কি বললেন এরপর সেই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করব। রোজকার মতন শিব সুন্দরের বন্দনা করে আজকের পাঠকে বিশ্রাম দিচ্ছি বন্ধুরা। তোমরাও চলো আমার সাথে একটু শিব সুন্দরের বন্দনা করো। শিবহম শিবহম শিব স্বরূপহম শিবহম শিবহম শিব স্বরূপহম নিতহম শুদ্ধহম বুদ্ধহম মুক্তহম শিবহম শিবহম শিব স্বরূপহম নিতহম শুদ্ধহম বুদ্ধহম মুক্তহম শিবহম শিবহম শিব স্বরূপহম।